আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে হজরত ইউনুস আলাইহিস সালামের রওজাতে, যেটা সালালে অবস্থিত, ওমান সালালা। আসলে এই জায়গাটা হচ্ছে একদম সাগরের নিকটে, সাগরের পাড়েই, যেখানে ওনাকে আসলে সাগরের ভিতরে মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন রাখার পরে সাগর পাড়ে রেখে চলে গেছিল মাছ আল্লাহর নির্দেশে। তো আসলে দুনিয়ার ভিতরে আমরা যদি আসলে সাধারণ মানুষ, মাছের পেটে আসলে 10 মিনিট থাকাটাও যেখানে অসম্ভব, সেখানে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে হযরত ইউনুস আলাইহিস সালামকে দীর্ঘ 40 দিন মাছের পেটে রাখার পরে মাছে তাকে অক্ষত অবস্থায় সাগর পাড়ে রেখে চলে গেছেন। এই হচ্ছে সেই জায়গাটা। আসলে যে গম্বুজটা দেখতেছেন, গম্বুজের যে রুমটা, ওই রুমটার ভিতরে আসলে ওনার রওজাটা রাখা হয়েছে, রওজা। তো আমরা এখন এখানে ভিতরে যাবো ইনশাল্লাহ। এখানে আরও 2টা মার্কিন আছে বাইরে, যে মার্কিনগুলোতে বোঝানো হয়েছে যে এখানে কিংবা ওখানে মধ্যে রাখা হয়েছিল ওনাকে মাসে। এই হচ্ছে সেই সাগরটা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত, এমনকি আল্লাহ তাআলার নির্দেশে মাসে এখানে মধ্যে সালালাতে রেখে চলে গেছিলেন তাকে, ওনাকে। তো এই হচ্ছে সেই জায়গাটা, এই হচ্ছে ওনার রওজা। তো এখানে মধ্যে আসলে অনেক দেশের মানুষ, পাকিস্তানি, বাংলাদেশ, ইন্ডিয়ান, যে যার মতো করে ইবাদত করে আল্লাহর কাছে। কেউ সেজদা করে, কেউ বসে মুনাজাত করে, কেউ নামাজ পড়ে, আসলে যে যার মতো। তবে একটা জিনিস খুবই ভালো লাগছে, এই জিনিসগুলো আমাদের দেশে, যদি আমাদের দেশ হতো তাহলে কিন্তু এখানে মধ্যে অনেক অনেক বন্ডমি চলতো, অনেক কিছু চলতো, কিন্তু এটা আরব কান্ট্রি, এখানে মধ্যে ওরকম কোনো সিস্টেমে নেই। আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক, রহম করুক। তো এই যে মসজিদ ভাই আছে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে। আমরা দ্বিতীয়বার সালাল আসছি, এখানে অনেক নবীদেরই রওজা আছে। তো আয়াত ছোট মানুষ, আসলে আয়াত এত অল্প বয়স, সেখানে আসতে পারে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আসছে, তাকে তারা বলতেছে একটু সেখানের মধ্যে একটু সালাম করবে, দৌড়বে। আমি শুধু এই বয়সটা আমাদের দেশে সেই মানুষদেরকে দিতেছি, একমাত্র উপর আল্লাহ ছাড়া কারো সেজদা করবেন না, কারো কাছে মাথা মতো করবেন না। এই যে দেখেন, এটা হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালামের, যেখানে মধ্যে মাসে 40 দিন রাখার পরে ওনাকে রেখে গেছিল এই সাগর পাড়ের পাশে। এই হচ্ছে সাগর পাড়, রেখে গেছিল ওই জায়গার মধ্যে। কিন্তু দেখেন, কোনো হাই হুল্লা সিল্লা সিল্লি কোনো কিছু নেই, কোনো একটা বাক্স নাই যেখানে মধ্যে আপনি 5 টাকা দান করবেন ওনাকে, না। যে মারা গেছে সে চলে গেছে, তার খাওয়ার মতো কোনো লোক নেই, মানে এই টাকাটা যে সে নিয়ে যাবে কিছু করবে না, কিচ্ছু নেই। তো সবাই শুধু এটুকুই বলবো, ওই যে মানুষের পাল্লা করবেন না, বন্ডামি করবেন না, ঠিক আছে, শিরিক করবেন না, ঠিক আছে। সবার জন্য ভালো হোক, শুভকামনা রইলো সবার জন্য, একটু বোঝার তো দান করুক সবাইকে। আমিন, আসসালামু আলাইকুম।